সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে সব বছরটা প্রায় শেষেতে চললো, আর হাতে হয়তো 4-5টা দিন, কারণ 25শে ডিসেম্বরও শেষ, আর কটা দিন হাতে গুনলেই আরও নতুন বছর 2023। চলুন শুরু করি আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই কালকে রোদের দেখা মিললেও হালকা কিন্তু মেঘলা থাকবে কাল সারাটা দিনই, একদম রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু কাল থাকার কোনো সম্ভাবনা নেই, একদম অন্ধকারও থাকবে সেটাও নয়, হালকা মেঘলা থাকবে সারাটা দিন, ফলে একদম রোদের তেজ কালকে পাবেন না। তবে কালকে গরম কিন্তু অনেকটাই বেশি থাকবে আগামী গত কয়েকটা দিনের থেকে। কালকে দিনের বেলা তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বেড়ে হয়ে যাবে 16 ডিগ্রির কাছাকাছি, ফলে কালকে খুব একটা ঠান্ডার অনুভূতি পাবেন না। তবে এটুকু বলতে পারি বছরের শেষ দিন অর্থাৎ 31 তারিখ থেকে অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কয়েকটা দিন, কালকে মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কাল সারাটা দিনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। আবার কালকে কথা হবে, শুভরাত্রি।